নির্বাচনের বাইরে অন্য কোনো চোরাগুলি খোঁজা গণতন্ত্রের সংবিধান সম্মত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, বিএনপি এমন অপতৎপরতার মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এমন আশাও করছে আওয়ামী লীগ। রিয়াদ সুমনের সহায়তায় বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে যুক্ত হয়ে আসন্ন নির্বাচন ও বিএনপির অবস্থান নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণ কি চায় কি চায় না, ক্ষমতায় আসতে বিএনপি নির্বাচনের বিকল্প খুঁজছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগুলি খোঁজা গণতন্ত্রের সংবিধান সম্মত নয়, তাই বিএনপিকে বলবো কথা বলার ফেনাইত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হন, নির্বাচনে আসুন, জনগণের রায় নিন, জনগণের কাছে যান, জনগণ আপনাদের চাইলে আপনারাই ক্ষমতায় আসবেন। এদিকে সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো আইনি পথ নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক। বেগম খালেদা জিয়ার যদি বিদেশি চিকিৎসা নেওয়ার মাত্র একটাই পথ আছে আইনি প্রক্রিয়ায়, সেটা হচ্ছে মহানের রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে ওনার দণ্ড মকুব হলে উনি শুধু বিদেশে যেতে পারবেন। এ সময় বিএনপি নেতাদের নেতিবাচক মানসিকতার কারণে জনগণ দলটিকে বয়কট করেছে বলে মন্তব্য করেন তিনি। সার্চ কমিটির মাধ্যমে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করার জন্য এই সংলাপের আহ্বান করেছেন, এতে যদি কেউ অংশ না নেয় সেটা আমরা মনে করি তাদের দায়িত্বশীলতার পরিচয় তারা দিবে, আমার বিশ্বাস যে সকলেই অংশ নেবেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।